হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আছি আজকে শিয়ালদা স্টেশনে বিশ্বজিতার সাথে। বিশ্বজিতা আর আমি দুজনে মিলে যাব আমরা আজকে মগরা। তবে শিয়ালদা স্টেশনে যাব। বিশ্বজিতা একটু হাই বলে দাও। শিয়ালদা স্টেশনে আসার পরে দেখতে পাই ট্রেনে করে নামছেন স্বামী বিবেকানন্দ। এই বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের আজ কলকাতা পদার্পণ, এবং সাথে কলকাতা থেকে আলমবাজার মঠে প্রত্যাবর্তনের অনুষ্ঠান উপলক্ষে আজকে এখানে সমস্ত অনুগামীরা রেডি হয়েছেন, তৈরি হয়েছেন স্বামীজিকে নিয়ে তারা যাবেন আলমবাজারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন কীরকম পরিমাণে ভক্তদের ভিড় আছে, কীরকম পরিমাণে তাদের আনাগোনা রয়েছে এবং উত্তেজনা আছে স্বামীজিকে নিয়ে। ফেব্রুয়ারি রবিবার, স্বামীজিকে নিয়ে তার অনুগামীরা চললেন আলমবাজার মঠের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে 1 ঘন্টা 20 মিনিটের পথ অতিক্রম করে আমরাও পৌঁছে গেলাম এখানে মগরাহাটে, যেখানে আমরা তুললাম কিছু লক্কা পায়রা। ধবধবে সাদা এবং ময়ূরের মতন পেকম, এত সুন্দর লক্কা পায়রার সেট আপ দেখে মনটা ভরে গেল। আরো অন্যান্য পায়রার মধ্যে ছিল ফুলশিরা পায়রা, তারপরে কালদমা পায়রা এবং তামড়া পায়রা, কালশিরা পায়রা, অনেক কিছু। হাটের শুরুতেই ঢুকতেই দেখতে পাবেন কিছু মশারির দোকান, নেটের দোকান। তারপর একটু এগিয়ে গেলেই দেখা যাবে দুধারে বসে আছে মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা, বড় হাঁস, ছোট মুরগি, বড় মুরগি, সব কিছু। আর একটু ভেতর দিকে ঝুঁকতেই দেখতে পাবেন আপনারা ছোট ছোট অন্যান্য বিভিন্ন প্রজাতির পাখি। তারপরেই রয়েছে পায়রার হাটটা ভেতর দিকে, এবং আপনার পুরো হাটের মধ্যে এই পায়রা থাকা এবং মুরগি থাকা ছাড়াও রয়েছে গুড় এবং অন্যান্য জিনিসপত্র, পাখির খাবার, সব কিছু দিয়ে পরিপূর্ণ যেন একটা ছোট্ট জায়গা। তবে আর সময় শেষ না করে এইটুকু দেখেই আমরা চললাম আবার কলকাতার উদ্দেশ্যে, গলি স্ট্রিটের উদ্দেশ্যে। গিয়ে গলি স্ট্রিটে আমরা দেখা পেলাম পার্সিয়ান বিড়ালে। আজকে এই পার্সিয়ান বিড়ালটাই আমি দেখাতে চলেছি আপনাদের। বিভিন্ন হলিউড মুভিতেও দেখা যায় এই পার্সিয়ান ক্যাটগুলোকে, দেখতে কিউট এবং মিষ্টি মুখ, দেখলেই যেন মনে হয় একটু কোলে নিয়ে আদর করে একটু চটকায়। এই পার্সিয়ান ক্যাট রয়েছে টালা হাটে, আর প্রাইস স্টার্ট হচ্ছে 14,000 থেকে। কারোর যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নম্বরে অথবা আমার চ্যানেলে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ঘোরা পেট মার্কেট এখানেই শেষ, এরপরে দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন।